আসাম থেকে রেলের দ্বিতীয় লাইনের সম্প্রসারণের কাজে শ্রমিকের কাজ করতে এসে মৃত্যু হলো এক যুবকের। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে। আসাম থেকে রেলের দ্বিতীয় লাইন সম্প্রসারণের কাজে শ্রমিকের কাজ করতে এসে মৃত্যু হলো এক যুবকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে। মৃতের নাম রিঙ্কু নার্জিনারি। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। পুলিশ সূত্রের খবর, রবিবার গভীর রাতে রিঙ্কু নার্জিনারিকে মৃত অবস্থায় দেখতে পান তার সহকর্মীরা। সাথে সাথে বিষয়টি ধূপগুড়ি থানার পুলিশকে জানান সহকর্মীরা। এরপর তাকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবক আসামের গোসাইগাঁও এলাকার বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। মৃতদেহ পোস্টমর্টমের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কিসের কাজে এসেছিল? আচ্ছা, কে খবর দেয় আপনাদের? এখানকার লোকেরা। কি নাম যে মারা গেছে? আপনার কে হন? আচ্ছা, আপনার নাম? থানার পুলিশ এসছে? বেঙ্গলের পুলিশ এসছে।